গল্পকলিতে আজ আপনারা শুনছেন সিকান্দার আবু জাফরের নাটক সিরাজউদ্দৌলা এর দ্বিতীয় পর্ব প্রথম অঙ্ক তৃতীয় দৃশ্য সময় সতেরোশো সাল দশই অক্টোবর স্থান ঘসেটি বেগমের বাড়ি চরিত্রবৃন্দ ঘসেটি বেগম উমি চাঁদ রাজবল্লভ জগৎ শেঠ রাইসুল জুহালা রায় দুর্লভ প্রহরী সিরাজ মোহনলাল নর্তকী ও বাদকগণ প্রৌড়া ঘসেটি বেগম জাঁকজমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা আসরে উপস্থিত রাজবল্লভ জগৎশেঠ রায় দুর্লভ বাদক এবং নর্তকী সুসজ্জিত খানসামা তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে একজন বিচিত্রবেশী অতিথি রাইসুল জুহালার সঙ্গে আসরে প্রবেশ করল উমিচাঁদ সঙ্গে সঙ্গে এক পর্যায়ের নাচ শেষ হল মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে করবেন বেগম সাহেবা মাফ ইনি একজন জবরদস্ত শিল্পী আমার সঙ্গে অল্প দিনের পরিচয় কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ আজকের জলসা সরগরম করে তুলতে পারবে না আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি রাজবল্লভ তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান উমিচাঁদ না না সেসব কিছু ভাবতে হবে না দরিদ্র শিল্পী পেটের ধান্ধায় আসরে জলসায় কেরামতি দেখিয়ে বেড়ান জগৎ তাহলে আরম্ভ করুন দেখি নাচওয়ালিদের ঘুঙুর এবং ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় না ঘষেটে ও রাজবল্লভের দৃষ্টি বিনিময় আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়াল ওস্তাদজির নামটা আগন্তুক রাইসুল জুহালা জাহেলদের এই নামের গৌরবেই আপনি উমিচাঁদজিকে পদ দেখিয়ে নিয়ে এলেন নাকি আবার সকলের হাসি উমিচাঁদ ঈষৎ রুষ্ট হয়ে আমি তো বেশ জাহেল তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোফ শুকনো রাখেন আর আমি দুধের হাড়ির কাছে না যেতেই হাড়ির কালি মেখে গুলবাঘা বনে যাই ঘষেটি আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন শুরু করুন ওস্তাদজি রাইসুল জুহালা জয়সা হুকুম আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব সম্বন্ধে ওয়াকে আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো। পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই তাবলজিকে একটু ঠেকা দিয়ে দিন তাল বলে দিল নৃত্য শুরু করলো। নৃত্য চলাকালে ঘসেটি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন পরে উমিচাঁদ এবং রাজবল্লভ কিছু আলোচনা করলেন নাচ শেষ হলে সকলের হর্ষপ্রকাশ রাজবল্লব ওস্তাদজি জবরদস্ত লোক মনে হচ্ছে ওকে আরও কিছু কেরামতি দেখাবার দায়িত্ব দিলে কেমন হয় উমিচাঁদ রাইসুল জুহালাকে একপাশে ডেকে নিয়ে কিছু বলল তারপর নিজের আসনে ফিরে এলো উমিচাঁদ উনি রাজি আছেন উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ফাঁকে ফাঁকে দু চারখানা চিঠিপত্রের আদান প্রদান করতে ওর আপত্তি নেই রাজপল্লব তাহলে এখন ওকে বিদায় দিন পরে দরকার মতো কাজে লাগানো হবে রাইসুল জুহালা বহুত আচ্ছা হুজুর সবাইকে সালাম করে কালোয়াতি করতে করতে বেরিয়ে গেল ঘষেটি তাহলে আবার নাচ শুরু হোক রাজবল্লভ আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেয় ভালো ঘষেটি তাই হোক ইঙ্গিত করতেই দলবল সহ নাচওয়ালীদের প্রস্থান রায় বেগম সাহেবাই আরম্ভ করুন ঘষেটি আপনারা তো সব জানেন এখন খোলাখুলি ভাবে যার যা বলার আছে বলুন জগৎ শেঠ সিরাজ বিরুদ্ধে শওকত আমরা পরোক্ষ সমর্থন দিয়েই দিয়েছি কিন্তু শওকত জং নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন ঘষেটি শওকত জং আপনাদেরই ছেলে সে নবাবই পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন রায় এটা কোনো কথা হলো না যিনি নবাব হবেন জগৎ আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম রায় বেশ আপনার কথাই শেষ করুন কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না জগৎ সে আবার কি কথা রাজবল্লব আপনারা তর্কের ভেতর যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক জগৎ সেট কথা ঠিক কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয় মাফ করবেন বেগম সাহেবা আমি খোলাখুলি বলছি অস্বীকার করে লাভ নেই যে শকত নিতান্তই অকর্মণ্য ভাঙের গ্লাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না কাজেই এই নবাব নামমাত্র নামমাত্র আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রায় দুর্লভ ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন কুল্লি খাকে প্রাণ দিতে হয়েছে জগৎ শেঠ আমি তা বলছি নে তাছাড়া এখানে সে কথা অবান্তর আমি বলতে চাইছি যে শওকতজং নবাবী পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো ঘষেটি ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শওকত যুদ্ধের খরচ চলবে কি করে জগৎ শেঠ না না আমি নগদ টাকা চাইছি নে যুদ্ধের খরচ পাবো টাকা আমি দেব যা আমার সাধ্য কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি রায় দুর্লভ আমাকেও পদাধিকারের একটা একরার নামা সই করে দিতে হবে প্রহরীর প্রবেশ ঘসেটি বেগমের হাতে পত্রদান দান চিঠি খুলতে খুলতে এবং সিপাহ সালার মির্জাফরের পত্র পড়তে পড়তে তিনি শকতজনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন রাজপল্লব বহৎ খুব উমিচাঁদ আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই আমি সকলের খাদেন। খুশি হয়ে যে যা দেয় তাই নেই কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি ঘষেটি আপনারও যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন উমিচাঁদ নিজের সম্বন্ধে কিছু নয় তবে সিপাহের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি ইংরেজরা আবার সঙ্গবদ্ধ হয়ে উঠেছে সিরাজউদ্দৌলার পতনই তাদের কাম্য শকতজনং যদি এখনই আঘাত হানতে পারেন তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন ফলে জয় তার অবধারিত ঘষেটি সিরাজের পতন কে না চায় উমিচাঁদ অন্তত আমরা চাই কারণ সিরাজউদ্দৌলার নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে ঘষেটি সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বড় বেশি আশঙ্কা উমিচাঁদ কিছু মাত্র নয় বেগম সাহেবা দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড় আমি দৌলতের পূজারী তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শকতজনকে চাইব কেন আমি কাজ কতদূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ পকেট থেকে চিঠি বার করে ঘষেটি বেগমের হাতে দিল ঘসেটি চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হয়ে এ যে ড্রেক সাহেবের চিঠি উমিচাঁদ আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন ঘষেটি পত্র পড়তে পড়তে লিখেছেন শকতজনং যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাবাহিনীতে যেন বিদ্রোহ ঘটানো হয় আমাদের মিত্র সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে রাজবল্লভ আমাদের বন্ধু সিপাশালার মীর জাফর রায় দুর্লভ ইয়ারলুৎ খান ইচ্ছে করলেই এ সুযোগের সদ্যবাহ করতে পারেন হঠাৎ বাইরে তুমুল কোলাহল সকলেই সচকিত ঘষেটি বেগম কোলাহলের কারণ জানবার জন্যে বাইরে যাচ্ছিলেন হঠাৎ বাহির থেকে নবাব শব্দটি কানে যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামড়ায় এলো রাজবল্লভ আরম্ভ করো জলদি ঘুঙুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামড়ায় ঢুকলেন নবাব সিরাজুদ্দোলা পেছনে মোহনলাল সবাই তরিত বেগে উঠে দাঁড়ালো নাচওয়ালিদের নাচ থেমে গেল ঘষেটি ভীতিরুদ্ধ কণ্ঠে নবাব সিরাজ কি ব্যাপার খালাম্মা বড় ভারী জলসা বসিয়েছেন ঘষেটি আত্মস্থ হয়ে এরকম জলসা এই নতুন নয় সিরাজ তা নয় তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনাই আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে ঘষেটি নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন সিরাজ নাচ গানের মাহফিলের জন্য দেউরিতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা তারা তো আমার উপরে গুলি চালিয়ে দিয়েছিল প্রায় দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসায় এতক্ষণে মর্ষিয়া শুরু করতে হতো হঠাৎ কণ্ঠস্বরে অবিচল তীব্রতা ঢেলে রাজবল্লভ জগৎ সেট রায় আপনারা এখন যেতে পারেন মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম ঘসেটে বেগমকে তৈরি হয়ে নিন খালাম্মা আপনাকে আমি প্রাসাদে নিয়ে যেতে এসেছি আমার চারিদিকে ষড়যন্ত্রের জাল এ সময়ে নবাবের খালা খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয় ঘসেটি রোশে চিৎকার করে তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো তোমার এতখানি স্পর্ধা সিরাজ এতে ক্রুদ্ধ হবার কি আছে আম্মা আছেন আপনিও তার সঙ্গে প্রাসাদে থাকবেন ঘষেটি মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না তোমার প্রাসাদে যাব তোমার প্রাসাদ বাজ পরে খান খান হয়ে যাবে সহসা কাঁদতে আরম্ভ করলেন সিরাজ অবিচলিত তৈরি হয়ে নিন খালাম্মা আপনাকে আমি নিয়ে যাব ঘষেটি মাতম করতে করতে রাজা রাজবল্লভ জগৎ শেঠ বিধবার ওপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না রাজবল্লভ যাহাপ নাকি সত্যি সিরাজ উত্তপ্ত আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না রাজবল্লভ প্রভৃতি প্রস্থান হ্যাঁ শুনুন রায় দুর্লভ আমি বিদ্রোহী ঘোষণা করেছি তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্যে মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি আপনি তৈরি থাকবেন প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে রায় দুর্লভ হুকুম জাহাপনা তারা নিষ্ক্রান্ত হল ঘষেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন সিরাজ মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা আপনার কোনো অমর্যাদা হবে না বেরিয়ে যাবার জন্যে পা বাড়ালেন ঘষেটি তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ নবাবি নবাবি করতে হবে না বেশি দিন কেয়ামত নাজেল হবে আমি তা দেখব দেখব দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য সময় সতেরোশো সাতান্ন সাল দশই মার্চ স্থান নবাবের দরবার চরিত্রবৃন্দ নকিব সিরাজ রাজবল্লভ মির্জাফর জগৎ শেঠ রায় দুর্লভ উৎপীড়িত ব্যক্তি প্রহরী ওয়ার্স মোহনলাল নকিব নবাব মনসুরুল মুলক সিরাজুদ্দোলা শাহ কুলি খা মির্জা মোহাম্মদ হায়বত জং বাহাদুর বা আদাব আগাহ বাশেদ সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো দৃঢ় পদক্ষেপে নবাব ঢুকলেন সবাই নত শিরে শ্রদ্ধা জানালো সিরাজ সিংহাসনে আসীন হয়ে আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয়ের রাজবল্লব বেয়াদবি মাফ করবেন জাহাপনা দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি তাই আমরা তেমন সিরাজ গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এই জন্যে যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না আমার বিশ্বাস ছিল যে সিপাশালার মির্জাফর রাজা রাজবল্লভ জগৎ শেঠ রায় তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন আমার পথ বিপদসঙ্কুল হয়ে উঠবে না অন্তত নবাব আলীবর্তীর অনুরাগজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম মির্জাফর যাহা পোনাকে আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন সিরাজ আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে বিচারক আপনারা বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে অপরাধী আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী জগৎ শেঠ আপনার অপরাধ সিরাজ পরিহাস বলে মনে হচ্ছে শেরজি চেয়ে দেখুন এই লোকটার দিকে ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী একজন হতশ্রী ব্যক্তিকে দরবারে হাজির করল সে ডুকরে কেঁদে উঠল রায় দুর্লভ কি এর এই অবস্থা কে করলে তরবারি নিষ্কাশন সিরাজ তরবারি কোষবদ্ধ করুন রায়দুর্লভ এর এই অবস্থার জন্য দায়ী সিরাজের দুর্বল শাসন উৎপীড়িত আমাকে শেষ করে দিয়েছে হুজুর মিরজাফর আমরা যে কিছুই বুঝতে পারছি না যাহাপনা উৎপীড়িত লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সিরাজ না শুকনো খটখটে গলায় বলো আর কি হয়েছে আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠছে উৎপীড়িত লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সন্ডা সন্ডা পাঁচজনে মিলে আমার পোয়াতি বউটাকে কিন্তু চোখ বুঝলে ওদের আর একজন আমার নখের ভেতরে খেজুর কাটা ফুটিয়েছে আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর সিরাজ ওয়াটস ওয়াটস ইয়োর এক্সিলেন্সি সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে ওয়াটসের কাছে গিয়ে প্রবল কণ্ঠে ওয়াটস ওয়াটস ভয়ে বিবর্ণ কেওর এক্সেলেন্সি সিরাজ আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্যে কে দায়ী ওয়াটস হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সেলেন্সি সিরাজ তুমি কি করে জানবে তোমাদের অপকর্মের কোনো খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছ কুঠিয়াল ইংরেজরা এমনি করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার ওপর অত্যাচার করে তার হিসাব দাও ওয়ার্ডস আপনি আমায় অপমান করছেন ইওর এক্সেলেন্সি দেশের কোথায় কি হচ্ছে সে কৈফিয়ত আমি দেব কি করে আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি সিরাজ তুমি প্রতিনিধি ড্রেক এবং তোমার পরিচয় আমি জানি নে ভেবেছ দুশ্চরিত্রতা এবং উশৃঙ্খলতার জন্যে দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে তাই এ দেশে বাণিজ্য করতে এসেও দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারো নি দাও আমার নিরীহ প্রজাদের উপর এই জুলুম কেন ওয়ার্স আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি সিরাজ ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রজার ওপরে অত্যাচার করার অধিকার তোমরা পাওনি সমবেত সকলকে উদ্দেশ্য করে এই লোকটি লবণ প্রস্তুতকারক লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ দ্বারা তিন চার আনা মন দরে পাইকারি হিসেবে কিনে নেয় তারপর এখানে বসেই এখানকার লোকেদের কাছে সেই লবণ বিক্রি করে দু টাকা আড়াই টাকা মন দরে মির্জাফর এ তো ডাকাতি সিরাজ আপনার পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছি আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে কিন্তু এই কি তার প্রমাণ এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা বলুন শেরজি বলুন রাজবল্লভ ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কি না বলুন সিপাশালার বলুন রায় আমি এই অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদিচ্ছা দেখিয়েছি কিনা বিচার করুন আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী প্রহরী উৎপীড়িত লোকটিকে বাইরে নিয়ে গেল রাজবল্লভ যাহা পনার বুদ্ধি তারিফ না করে পারা যায় না কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলত জগৎ নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই তাই সিরাজ আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদার যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান এই তো এ কথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন এই অযথা দুর্ব্যবহার আমরা হৃষ্টমনে গ্রহণ করতে পারব কিনা সন্দেহ সিরাজ বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাশালার দরবারে বসে নবাবের সঙ্গে কীরকম আচরণ করা বিধেয় তাও আপনার স্মরণ নেই এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি জগৎ শেঠ রাজবল্লভ উমিচাঁদ সবাইকে কয়েদখানায় আটক রাখতে পারি হ্যাঁ কোনো দুর্বলতা নয় শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে মোহনলাল মোহনলাল তরবারই নিষ্কাশন করল সিরাজ হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্তভাবে না আমি তা করবো না ধৈর্য ধরে থাকবো অসংখ্য ভুল বোঝাবুঝি অসংখ্য ছলনা এবং স্বার্থের ওপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত কিন্তু আজ সন্দেহেরও কোনো অবকাশ রাখবো না মির্জাফর আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব সিরাজ ওই একটি পথ সিপাশালার দেশের কল্যাণ দেশবাসীর কল্যাণ শুধু ওই একটি পথেই আমরা আবার উভয় উভয়ের কাছাকাছি আসতে পারি আমি জানতে চাই সেই পথে আপনারা আমার সহযাত্রী হবেন কি না রাজবল্লভ যাহাপনার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার সিরাজ আমার উদ্দেশ্য অস্পষ্ট নয় কলকাতায় ওয়ার্ডস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে আমারা দেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দন নগর আক্রমণ করেছে তাদের পর্যায়ে এসে দাঁড়িয়েছে প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে মির্জাফর যাহা আমাদের হুকুম করুন সিরাজ আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তবু বলছি আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন বোঝা যতই দুর্বহ হোক আমি একাই তা বইবার চেষ্টা করব শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না মিরজাফর দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব সিরাজ আমি জানতাম দেশের প্রয়োজনকে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল সিরাজ দুহাতে সেটা নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন তারপর মির্জাফরের দিকে এগিয়ে দিলেন মির্জাফর নত জানু হয়ে দুহাতে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন মির্জাফর আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব সিরাজ প্রহরীর হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরের হাত থেকে তামা তুলসী গঙ্গা পাত্র গ্রহণ করলেন তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ জগৎ শেঠ উমিচাঁদ রায়দুর্লভ নিজের নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন রাজবল্লভ আমি রাজবল্লভ তামা তুলসী গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত রায়দুর্লভ ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী রামজি কি কাসম ম্যাক কিলিয়ে গঙ্গা গঙ্গাজলের পাত্র নিয়ে চলে গেল সিরাজ ওয়াটস ওয়াটস ইওর এক্সেলেন্সি সিরাজ আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসাবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম সেই সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছো তোমাকে সাজা না দিয়েই ছেড়ে দিচ্ছি বেরিয়ে যাও দরবার থেকে ক্লাইভ আর ওয়ার্ডসকে গিয়ে সংবাদ দাও যে তাদের আমি উপযুক্ত শিক্ষা দেব আমার ইচ্ছার বিরুদ্ধে বেইমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে এই ঔদ্ধত্বের শাস্তি তাদের যথাযোগ্যভাবেই দেয়া হবে ওয়ার্ডস ইওর এক্সেলেন্সি কুর্নি করে বেরিয়ে গেল দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় দৃশ্য সময় সতেরোশো সাতান্ন সাল উনিশ মে স্থান মির্জাফরের আবাস চরিত্রবৃন্দ জগৎ শেঠ মির্জাফর রাজবল্লভ রাইসুল জুহালা প্রহরী জগৎ শেঠ সিপাশালার বড় বেশি হতাশ হয়েছেন মির্জাফর না শেঠজি হতাশ হবার প্রশ্ন নয় আমি নিস্তব্ধ হয়েছি অগ্নিগিরির মতো প্রচণ্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি বুকের ভেতর আকাঙ্ক্ষা আর অধিকারের লাভা টকবক করে ফুটছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে এবার আমি আঘাত হানবই রাজবল্লভ প্রকাশ্য দরবারে এত বড় অপমানের কথা আমি কল্পনাও করিনি মির্জাফর শুধু অপমান প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি পদস্থ কেউ হলে মানির মর্যাদা বুঝত কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সেপাই যখন তলোয়ার খুলে সামনে দাঁড়াল তখন আমার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল রায় দুর্লভ সিপাহ অপমানটাই আমার বেশি বেজেছে মির্জাফর এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের স্বস্তি দেবে না জগৎ শেঠ তা দেবে না চতুর্দিকে বিপদ তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায় এরপর সিংহাসনে স্থির হতে পারলে তো কথাই নেই রাজবল্লব আমাদের অস্তিত্বই সে লোভ করে দেবে আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে প্রকাশ পায়নি তার চেয়ে বহুগুণ বেশি শকত জংয়ের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞেস করেননি শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে এতে আমাদের নিশ্চিন্ত হবার কিছু নেই জগৎ তার প্রমাণ তো রয়েছে হাতের কাছে আমাদের গ্রেফতার করতে গিয়েও করেনি কিন্তু রাজা মানিক চাঁদকে তো ছাড়ল না তাকে তো কয়েদখানায় যেতে হলো শেষ পর্যন্ত দশ লক্ষ টাকা খেসারত দিয়ে তবে তার মুক্তি আমি দেখতে পাচ্ছি নন্দকুমারের অদৃষ্টেও বিপদ ঘনিয়ে এসেছে মির্জাফর আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেরজি রাজবল্লভ আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে আর মূল্য দিয়ে মুক্তি কেনবার পথটাও যদি খোলা থাকে তাহলেও সেই মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে আমরা তা বইতে পারব কি সন্দেহ মানিক চাঁদের মুক্তিমূল্য যদি দশ লক্ষ টাকা হয়ে থাকে তাহলে জগৎ শেঠের মুক্তিমূল্য পঞ্চাশ কোটি টাকার কম হবে না জগৎ শেঠ ওরে বাবা তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর থেকে কোল যেটা টেনে বার করে আনুক পঞ্চাশ কোটি আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করেও এক কোটি টাকা হবে না ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না নবাবের হাত থেকে ধন সম্পদ রক্ষার জন্য মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ালুতখায়ের অধীনে দু হাজার অশ্বারোহী পুষতে হচ্ছে মির্জাফর কাজে আর কালক্ষেপ নয় রাজবল্লভ আমরা প্রস্তুত কর্মপন্থা আপনি নির্দেশ করুন আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম মির্জাফর আমার ওপরে আপনাদের আন্তরিক ভরসা আছে তা আমি জানি তবু আজ একটা বিষয় খোলসা করে নেওয়া উচিত আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না তাই আমাদের সিদ্ধান্ত কাগজ কলমে পাকাপাকি করে নেয়াই আমার প্রস্তাব জগৎ আমার তাতে কোনো আপত্তি নেই রায় দুর্লভ এতে আপত্তি কি থাকতে পারে নেপথ্যে ওরে বাবা কত বার করে দেখাতে হবে দেউরি থেকে আরম্ভ করে এ পর্যন্ত মোট একুশ বার দেখিয়েছি এই দেখো বাবা আর একটি দেখো হলো তো রাইসুল জুহালা কামরায় ঢুকলেন কি গেরোরে বাবা মির্জাফর কি হয়েছে রাইস সালাম হুজুর ওই পাহারাওয়ালা হুজুর সবাই হাত বাড়িয়ে আঙ্গুল নাচিয়ে বলে দেখলাও দেরি করলে তলোয়ারে হাত দেয় আমি বলি আছে বাবা আছে খোদ নবাবের পাঞ্জা মির্জাফর নবাবের পাঞ্জা রাইস আলবত হুজুর কেন নয় হুজুরের নবাব হতে আর বাকি কি মির্জাফর প্রসন্ন হাসি হেসে সে যাক খবর কি তাই বলো রাইস প্রায় শেষ খবর নিয়ে এসেছিলাম হুজুর তলোয়ারের খাড়া এক কোপ একেবারে গরদান সমেত রাজবল্লভ আবুল তাবুল বোকে বড় বেশি সময় নষ্ট করছো রইস মিয়া আবলতাবোল কি হুজুর বলছি তো তলোয়ারের খাড়া এক কোপ সরে দাঁড়িয়ে তাই রক্ষে তবে এই দেখুন পকেট থেকে দ্বিখণ্ডিত মূলার নিম্নাংশ বার করল একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূলোটা হাতে নিয়ে ঘুরছিলাম ক্লাইফ সাহেবের তলোয়ারের কোপে সেটাই দুখণ্ড জগৎ শেঠ এ যে দেখি ব্যাপারটা ক্রমশ ঘোরালো করে তুলছে লাইভ সাহেব তোমাকে তলোয়ারের কোপ মারতে গেল কেন রাইস গেরো হুজুর কপালের গেরো উমি চিঠি নিয়ে তার কাছে গেলাম তিনি চিঠি না পড়ে কটমট করে আমার দিকে চাইতে লাগলেন তারপর ওর কামানের মতো গলা দিয়ে একতাল কথার গোলা ছুটে বার হল আর ইউ স্পাই এবং সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের বাংলায় তুমি গুপ্তচর এমন এক অদ্ভুত উচ্চারণ করলেন আমি শুনলাম তুমি ঘুঘুত চোর এ কথাটা শুনেই মাথা গরম হয়ে উঠল তাছাড়া ঘুঘুচোর ছিচকে চোর থেকে আরম্ভ করে হাড়ি চোর শাড়ি চোর গামছা চোর বদনাচোর জুতো চোর গরু চোর সিধেল চোর কাফন চোর আমাদের আপনাদের ভেতরে হুজুর কত রকম চোরের নাম যে শুনেছি আর তাদের চেহারা চিনেছি তার আর হিসেব নেই কিন্তু ঘুঘুত চোর আর আমি স্বয়ং হিতাহিত বিচার না করে হুজুর মুখের ওপরে বলে ফেললাম একটু ইংরেজিও তো জানি ইংরেজিতেই বললাম ইউ শার্ট আপ সঙ্গে সঙ্গে তলোয়ারের এক কোপ অহংকার করব না হুজুর লাফটা যা দিয়েছিলাম একেবারে মাপা তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মূলর মাথাটা মির্জাফর কথা থামাবে রাইস মিয়া রাইস হুজুর মির্জাফর এখন তুমি কার কাছ থেকে আসছ উমিচার্যের কাছ থেকে এই যে চিঠি পত্র দিল মির্জাফর পত্র পড়ে রাজবল্লভীর দিকে এগিয়ে দিলেন ক্লাইফ সাহেবের ওখানে কাকে দেখলে রাইস অনেকগুলো সাহেব মেম সাহেব হুজুর ভূত ভূত চেহারা সব মির্জাফর কারো নাম জানো না রাইস সব তো বিদেশি নাম এ দেশি হলে পুরুষগুলোকে বলা যেত বেমোদত্তি জটাধারী মামদ, পেচো, চোয়ালে পেচো গলায় দড়ে এক ঠেঙ্গে কন্দকাটা ইত্যাদি মেয়েগুলোকে বলতে পারতাম শাকচুন্নি ওলকামুখী আষ্টেপেটি এই এইসব আর কি জগৎ শেঠ রইস মিয়ার মুখে কথার খই ফুটছে রইস রাত বেরাতে চলাফেরা করি পেতনির সঙ্গে যোগ রাখতে হয় হুজুর চিঠিখানা রাজবল্লভ জগৎ শেঠ এবং রায় দুর্লভের হাত ঘুরে আবার মির্জাফরের হাতে এলো মির্জাফর একে তাহলে বিদায় দেওয়া যাক রাজবল্লভ চিঠির জবাব দেবেন না মির্জাফর চিঠিপত্র যত কম দেয়া যায় ততই ভালো কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওত পেতে বসে আছে জগৎ শেঠ তাছাড়া আমাদের গুপ্তচরদেরই বা বিশ্বাস কি তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছচ্ছে কিন্তু একখানা করে তার নকল যথাসময়ে নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে রাইস সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি গুলিয়ে যেতে পারে একটা কথা মনে রাখবেন হুজুর গুপ্তচররাও যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে তাদের বিপদের ঝুঁকিও কম নয় জগৎ শেঠ কিছু মনে করো না তোমার সম্বন্ধে কোনো মন্তব্য করিনি মির্জাফর তুমি তাহলে এখন এসো তুমি চারজিকে আমার এই সাংকেতিক মোহরটা দিও তাহলেই তিনি তোমার কথা বিশ্বাস করবেন তাকে বলো দু নম্বর জায়গায় আগামী মাসের আট তারিখে সব কিছু লেখাপড়া হবে রইস হুজুর সাংকেতিক মোহরটা নিয়ে বেরিয়ে গেল মির্জাফর কত কিছুই হতে পারে শেরজি আমরাই কি দিনকে রাত করে তুলছি নে নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে তাতেই তো ওদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি জগৎ শেঠ তা তো বটেই গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগুতে পারতাম না মির্জাফর প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি ভাবছি ইংরেজদের ওপর পুরোপুরি নির্ভর করা যাবে কি না রাজবল্লভ তাতে কোনো সন্দেহ নেই ওরা বেনিয়ার জাত পয়সা ছাড়া কিছু বোঝে না ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই কাজেই সিপাহ সালারকে সিংহাসনে বসবার জন্যে ওরা সব রকমের সাহায্য দেবে জগৎছেদ অবশ্য টাকা ছাড়া কারণ সিরাজকে গদিচ্যুত করা ওদের প্রয়োজন হলেও সিপাশালারকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে রাজবল্লভ সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কি না তা তো বুঝতে পারছিনে আমি যতদূর শুনেছি ওদের দাবি দু কোটি টাকার ওপরে যাবে কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না মির্জাফর আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ ও কথা আর এখন ভাবলে চলবে না সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার যাহোক একটা ব্যবস্থা করতেই হবে সফল করতে হবে আমার স্বপ্ন বাংলার মসনদ নবাব আলিবর্দির আমলে উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভেবেছি একটা দিন মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম দ্বিতীয় অঙ্ক তৃতীয় দৃশ্য সময় সতেরোশো সাল নয় জুন মিরনের আবাস চরিত্রবৃন্দ নর্তকীগণ বাদকগণ মিরন পরিচারিকা রায়দুর্লভ জগৎশেঠ রাজবল্লভ মির্জাফর ওয়ার্ডস ক্লাইভ রক্ষী মোহনলাল ফরাসে তাকিয়া ঠেস দিয়ে অর্ধশায়িত মিরন পার্শী উপবিষ্টা নর্তকীর হাতে ডান হাত সমর্পিত অপর নর্তকী নৃত্যরতা নৃত্যের মাঝে মাঝে সুরামত মিরনের উল্লাস মিরন সাবাস বহুত খুব তোমরা আছো বলে বেঁচে থাকতে ভালো লাগে নর্তকীর নাচের ফাঁকে এক টুকরা হাসি ছুঁড়ে দিল মিরনের দিকে পরিচারিকা কামরায় এসে চিঠি দিল মিরনের হাতে সেটা পড়ে বিরক্ত হলো মিরন তবু পরিচারিকাকে সম্মতিসূচক ইঙ্গিত করতেই সে বেরিয়ে গেল পার্শ্বে উপবিষ্টা নর্তকী মিরনের ইঙ্গিতে কামরার অন্যদিকে চলে গেল অল্প পরেই ছদ্মবেশধারী এক ব্যক্তিকে কামরায় পৌঁছিয়ে দিয়ে পরিচারিকা চলে গেল মিরন সেনাপতি রায় দুর্লভ এ সময়ে এখানে আসবেন তা ভাবিনি নর্তকীদের চলে যেতে ইঙ্গিত করল রায় আমাকে আপনি নৃত্য গীতের সুধারসে একেবারে নিরাসক্ত বলেই ধরে নিয়েছেন মিরন তা নয় তবে আপনি যখন ছদ্মবেশে হঠাৎ এখানে উপস্থিত হয়েছেন তখনই বুঝেছি প্রয়োজন জরুরি তাই সময় নষ্ট করতে চাইলুম না রায়দুর্লভ দুদণ্ড সময় নষ্ট করে একটু আমোদ প্রমোদিন হয় হতো অহরহ অশান্তি আর অব্যবস্থার মধ্যে থেকে জীবন বিস্বাদ হয়ে উঠেছে কিন্তু এ নর্তকীকে কি আপনি পেলেন কোথায় একে যেন এর আগে দেখেছি বলে মনে হচ্ছে সে যাক হঠাৎ আপনার এখানে বৈঠকের আয়োজন তাও খবর পেলাম কিছুক্ষণ আগে মিরন আমার এখানে না করে উপায় কি মোহনলালের গুপ্তচর জীবন অসম্ভব করে তুলেছে আমার বাসগৃহ অনেকটা নিরাপদ কারণ মোহনলাল জানে যে আমি নাচ গানে মুশকুল থাকতেই ভালোবাসি রায়দুর্লভ কে কে আসছেন এখানে মিরন প্রয়োজনীয় সবাই তাছাড়া বাইরে থেকে বিশেষ অতিথি হিসেবে আসবেন কোম্পানির প্রতিনিধি কেউ একজন রায়দুর্লভ কোম্পানির প্রতিনিধি কলকাতা থেকে এখানে আসছেন মিরন তিনি আসবেন কাশিমবাজার থেকে রায়দুল্লভ সে যা হোক আলোচনায় আমি থাকতে পারবো না কারণ আমার পক্ষে বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ নয় কখন কি কাজে তলব করে বসবেন তার ঠিক নেই তলবের সঙ্গে সঙ্গে হাজির না পেলে তক্ষণি সন্দেহ জমে উঠবে আপনার কাছে তাই আগে এলাম শুধু আমার সম্বন্ধে কি ব্যবস্থা হলো জানবার জন্যে মিরন আপনার ব্যবস্থা তো পাকা সিরাজের পতন হলে আব্বা হবেন মসনদের মালিক কাজেই শিপাশালারের পদ আপনার জন্য একেবারে নির্দিষ্ট রায়দুল্লভ আমার দাবিও তাই তবে আর একটা কথা চারদিককার অবস্থা দেখে যদি বুঝি যে আপনাদের সাফল্যের কোনো আশা নেই তাহলে কিন্তু আমার সহায়তা আপনারা আশা করবেন না মিরন ঈশ বিস্মিত কি ব্যাপার আপনাকে যেন কিছুটা আতঙ্কিত মনে হচ্ছে রায় দুর্লভ আতঙ্কিত নই কিন্তু দ্বিধাগ্রস্ত হওয়াটা অস্বাভাবিক নয় চারিদিকে শুধু আর ষড়যন্ত্র এর ভেতরে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে পরিচারিকার প্রবেশ পরিচারিকা মেহমান রায় আমি আমি পড়ি বসেই যান না মেহমানরা এসে পড়েছেন কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হয়ে যাবে রায়দুল্লভ না না আমার কেমন যেন অস্বস্তি লাগছে আমি পালাই কিন্তু আমার সঙ্গে যে ওয়াদা তার যেন খেলাপ না হয় প্রস্থান পরিচারিকাকে ইঙ্গিত করে মিরন কিছুটা প্রস্তুত হয়ে বসল কামরায় ঢুকলেন রাজবল্লভ জগৎ শেঠ জাফর মিরন সমাদর করে তাদের বসালো মিরন একটু আগে রায় এসেছিলেন ব্যক্তিগত কারণে তিনি আলোচনায় থাকতে পারবেন না বললেন কিন্তু তার দাবির কথাটা আমার কাছে তিনি খোলাখুলি জানিয়ে গেছেন জগৎ শেঠ তাকে প্রধান সেনাপতি পদ দিতে হবে এই তো রাজবল্লভ সবাই উচ্চাভিলাষী সবাই সুযোগ খুঁজছে তা না হলে রায় মাসে মাসে আমার কাছ থেকে যে বেতন পাচ্ছে তাতেই তার স্বর্গ ও সব কথা থাক রাজা সবাই কাজ করতে হবে সকলের দাবি মানতে রায় দুর্লভ ক্ষুদ্র শক্তিধর তার সাহায্যে আমরা জিতব এমন কথা নয় কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে নবাবের সঙ্গে তার বিশ্বাসঘাতকতার গুরুত্ব আছে বই পরিচারিকার প্রবেশ পরিচারিকা জানানা সওয়ারি সবাই একটু বিব্রত হয়ে পড়ল। মির্জাফর হঠাৎ পকেট থেকে কয়েক টুকরো কাগজ বের করে তাতে মন দিলেন মিরন লজ্জিত হঠাৎ আত্মসংবরণ করে ধমকে উঠল মিরন ভাগই হাসে কমবাক্ত রাজবল্লভ ইঙ্গিতপূর্ণ হাসি হেসে চট করে দেখে এসো আত্মীয়ারাই কেউ হবেন হয়তো সুযোগটুকু পেয়ে মিরন তৎক্ষণাৎ বেরিয়ে গেল অভাবিত পরিবেশ এরাবার জন্য জগৎ শেঠ নতুন প্রসঙ্গের অবতারণা করলেন জগৎ শেঠ আজকের আলোচনায় উমিচাঁদ অনুপস্থিত কিন্তু তাকে বাদ দিয়ে তো আর কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্ভব নয় মির্জাফর হঠাৎ যেন পরিবেশের খেই ধরতে পেরেছেন আরে বাপরে একেবারে কাল কেউটে তার দাবি তো সকলের আগে তা না হলে দণ্ড না পেরোতেই সমস্ত খবর পৌঁছে যাবে নবাবের দরবারে মনে হয় কলকাতায় বসে এসে চুক্তিতে স্বাক্ষর দেবে দুজন মহিলা সহ উল্লসিত মিরন কামরায় ঢুকল মিরন এরাই জানা না সওয়ারি রমণী ছদ্মবেশ ত্যাগ করলেন ওয়াটস এবং ক্লাইভ মিরন বেরিয়ে গেল ওয়াটস সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ জেন্টেলম্যান ইনি রবার্ট ক্লাইভ মির্জাফর সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন ক্লাইভ আর ইউ সারপ্রাইজড অবাক হলেন মির্জাফর অবাক হবারই কথা এ সময় এভাবে এখানে আসা খুবই বিপদজনক ক্লাইভ বিপদ কার বিপদ জাফর আলি খান আপনার না আমার মির্জাফর দুজনেরই তবে আপনার কিছুটা বেশি ক্লাইভ আমার কোনো বিপদ নেই তাছাড়া বিপদ ঘটাবে কে নবাবের গুপ্তচরের হাতে তো পড়নি ক্লাইভ নবাবকে আমার কোনো ভয় নেই কারণ সে আমাদের কিছুই করতে পারবে না রাজপল্লব কেন পারবে না গাল ফুলিয়ে বড় বড় কথা বললেই সব হয়ে গেল নাকি তুমি এখানে একা এসেছো তোমাকে বস্তাবন্দি হুলো বেড়ালের মতো পানা পুকুরে দু চারটে চুবুনি দিতে বাদশাহের ফরমান জোগাড় করতে হবে নাকি আই নট আন্ডারস্ট্যান্ড ইউর হুলো বিজনেস বাট আই এম শিওর নবাব ক্যান কা টু আস জগৎ শেঠ ভগবানের দিব্যি কর্নেল সাহেব তোমরা বড় বেহায়া এই সেদিন কলকাতায় যা মার খেয়েছ এখনও তার ব্যথা ভোলার নয় এরই ভেতরে ক্লাইভ দেখো শেঠজি এক আধবার রমন হয়েই থাকে তাছাড়া রবার্ট ক্লাইভের সঙ্গে এখনও যুদ্ধ হয়নি যখন হবে তোমরাই তার ফলাফল দেখবে রাজপল্লব সেটা দেখবার আগেই গলাবাজি করছো কেন ক্লাইভ এই জন্য যে নবাবের কোনো ক্ষমতা নেই যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক যার খাজানচি দেওয়ান আমির ওমরা সবাই প্রতারক তার কোনো ক্ষমতা থাকতে পারে না তবে হ্যাঁ আপনারা ইচ্ছে করলে আমাদের ক্ষতি করতে পারেন রাজপল্লব আমরা ক্লাইভ ওয়াই নট আপনারা সব পারেন আজ নবাবকে ডোবাচ্ছেন কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায় আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি কিন্তু মির্জাফর সব কথার জন্যই আমরা এখানে হাজির হয়েছি নাকি ক্লাইভ সরি মিস্টার জাফর আলী খান হ্যাঁ একটা জরুরি কথা আগে সেরে নেয়া যাক উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক আমাদের প্ল্যানের কথা সে নবাবকে জানিয়ে দিয়েছে কলকাতা অ্যাটাকের সময়ে তার যা ক্ষতি হয়েছিল নবাব তা কম্পেনসেট করতে চেয়েছেন স্কাউন্ড্রেলটা আবার এক নতুন অফার নিয়ে আমাদের কাছে এসেছে মির্জাফর আমি শুনেছি সে আরও তিরিশ লক্ষ টাকা চায় ক্লাইভ এবং তাকে অত টাকা দেবার মতো পজিশন আমাদের নয় থাকলেও আমরা তা দেব না কেন দেব ওয়াই থার্টি লাখস অফ রুপিস ইস নো রাজবল্লভ কিন্তু উমিচাঁদ যেরকম ধরিবাজ তাতে সে হয়তো অন্য রকম কিছু ষড়যন্ত্র করতে পারে আমাদের যাবতীয় গুপ্ত খবর তার জানা ফ্লাইভ জোন চরে রাজা উমিচাঁদ অনেক বুদ্ধি রাখে বাট ফ্লাইভ ইজ নো লেস আমি উমিচাঁদকে ঠকাবার ব্যবস্থা করেছি মির্জাফর কীরকম ক্লাইভ দুটো দলিল হবে আসল দলিলে উমিচাঁদের কোনো রেফারেন্স থাকবে না নকল দলিলে লেখা থাকবে যে নবাব হেরে গেলে কোম্পানি উমিচাঁদকে ত্রিশ লক্ষ টাকা দেবে কিন্তু সে যদি কোনো রকমে কথা জানতে পারে ক্লাইভ আপনারা না জানালে জানবে না আর জানলে কারো বুঝতে বাকি থাকবে না যে আপনারাই তা জানিয়েছেন জগৎ শেঠ আমাদের সম্বন্ধে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন মির্জাফর দলিল সই করবে কে ক্লাইভ কমিটির সকলেই করেছেন এখানে আপনি সই করবেন এবং রাজা রাজবল্লভ ও জগৎ শেঠ থাকবেন উইটনেস নকল দলিলটায় অ্যাডমিরাল ওয়াটসন সই করতে রাজি হননি মির্জাফর উমিচাঁদ মানবে কেন তাহলে ক্লাইভ সে ব্যবস্থা হয়েছে ওয়াটসনের সই জাল করে দিয়েছে লুসিংটন জগৎ শেঠ তাহলে আর দেরি কেন আমাদের আবার এক জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয় ক্লাইভ অফকোর্স দলিল দুটোই তৈরি আছে শুধু সই হয়ে গেলেই কাজ মিটে যায় দলিলের কপি মির্জাফরের দিকে এগিয়ে দিল মির্জাফর একটু পড়ে দেখব না ক্লাইভ ড্রাফট তো আগেই পড়েছেন রাজবল্লভ তা হলেও একবার পড়ে দেখা দরকার ক্লাইভ ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাহেড পরে দেখুন উমিচাদের মতো আপনাদেরও ঠকানো হয়েছে কিনা মির্জাফর দলিলটা রাজবল্লভের দিকে এগিয়ে দিয়ে নিন রাজা আপনি পড়ুন রাজবল্লভ পড়তে পড়তে যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি পাবে এক কোটি টাকা কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবে সত্তর লক্ষ টাকা লাইফ সাহেব পাবেন দশ লক্ষ টাকা অ্যাডমিরাল ওয়াটসন পাবে মির্জাফর ওগুলো দেখে আর লাভ কি রাজবল্লভ এখন আর কিছু লাভ নেই কিন্তু ভাবছি নবাবের তহবিল দুবার করে লুট করলেও তিন কোটি টাকা পাওয়া যাবে কি কিনা মির্জাফর বড় দেরি হয়ে যাচ্ছে আসুন দস্তখত দিয়ে কাজ শেষ করে ফেলি রাজপল্লব এ সন্ধি অনুসারে সিপাশালার শুধু মসনদে বসবেন কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি ক্লাইভ ইউ আর থিঙ্কিং লাইক এ ফুল আমরা কেন রাজ্য চালাবো আমরা শুধু ব্যবসা বাণিজ্য করবার প্রিভিলেজ সিকিওর করে নিচ্ছি তা আমাদের করতেই হবে জগৎ শেঠ আপনাদের স্বার্থ রক্ষা করুন কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দেবেন এত ভালো কথা নয় ক্লাইভ রীতিমতো ক্রুদ্ধ দেনাউট ইট দলিল দুটো তাহলে ফিরিয়ে নিয়ে যাই আপনাদের শর্তাদি জানিয়ে দেবেন সেইভাবে আবার একটা খসড়া তৈরি করা যাবে মির্জাফর না না সে কি কথা এমনিতেই বাজারে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে কোন দিন সিরাজ সবাইকে গারদে পুরে দেবে তার ঠিক নেই দিন আমি দলিল সই করে দিই শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয় রাজবল্লভের হাত থেকে দলিল নিয়ে সই করতে বসল কিন্তু একটু ইতস্তত করে মির্জাফর বুকের ভেতর হঠাৎ যেন কেঁপে উঠল বাইরে কোথাও মরাকান্না শুনতে পাচ্ছেন শেঠজি জগৎ শেঠ না না মরাকান্না আবার কোথায় মির্জাফর আমি যেন শুনলাম ক্লাইভ বিদ্রোহী সেনাপতি অথচ ওয়েমেন থেকেও কাওয়ার্ড রাজবল্লভ নানা প্রকার দুশ্চিন্তায় আপনার শরীর মন দুর্বল হয়ে পড়েছে ও কিছু নয় মির্জাফর তাই হয়তো কলম নিয়ে স্বাক্ষর দিতে গিয়ে আবারও ইতস্তত করল মির্জাফর কিন্তু রাজবল্লভ যেমন বললেন সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো ক্লাইভ ও হোয়াট ননসেন্স আমি জানতাম কাওয়ারদের ওপর কোনো কাজের জন্যই ভরসা করা যায় না তাই বিপদের ঝুঁকি নিয়ে দলিল সই করাতে নিজেই এসেছি একা ওয়ার্ডসকে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারিনি এখন দেখছি আমার অনুমান অক্ষরে অক্ষরে সত্যি মির্জাফরকে আরে বাংলা আপনাদেরই থাকবে রাজা হয়ে আমরা কি করব। আমরা চাই টাকা আপনাদের কোনো ভয় নেই ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব অ্যান্ড নট দ্য কান্ট্রি দেশের জন্য দেশের নবাবকে আপনারা সরিয়ে দিচ্ছেন কারণ সে অত্যাচারী সে থাকলে দেশের কল্যাণ হবে না জাফর আপনি ঠিক বলেছেন আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি সে আমাদের সম্মান দেয় না দলিলে সই করল জগৎ শেঠ এবং রাজবল্লভও সই করল ক্লাইভ দ্যাটস অল রাইট দলিল ভাজ করতে করতে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে ক্লাইভ এবং ওয়ার্ডস আবার রমণীর ছদ্মবেশ নিল তারপর সবাই বেরিয়ে গেল অন্য দিক দিয়ে মিরনের প্রবেশ মিরন আর দেরি নেই হাততালি দিতেই পরিচারিকার প্রবেশ আগামীকাল যুদ্ধ জানিস আগামী পরশু কি হবে আগামী পরশু আমি শাহজাদা মিরন শাহজাদা হা 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 তারপর একদিন বাংলার নবাব রক্ষী হুজুর সেনাপতি মোহনলাল মিরন মোহনলাল ফরাসে বসে পড়ল মোহনলালের প্রবেশ মোহনলাল শুনলাম আজ এখানে ভারী জলসা হচ্ছে বহু গণ্যমান্য লোক উপস্থিত আছেন তাই খোঁজ নিতে এলাম মিরন সেনাপতি মোহনলাল আপনার দুঃসাহসের সীমা নেই আমার প্রাসাদে কার অনুমতিতে আপনি প্রবেশ করেছেন মোহনলাল প্রয়োজন মতো যে কোনো জায়গায় যাবার অনুমতি আমার আছে সত্য বলুন এখানে গুপ্ত ষড়যন্ত্র হচ্ছিল কি না মিরন মিথ্যা অপবাদ দিচ্ছেন সেনাপতি জানেন এর ফল কি ভয়ানক হতে পারে নবাবের সঙ্গে আব্বার সমস্ত গোলমাল সেদিন প্রকাশ্যে মিটমাট হয়ে গেল নবাব তাকে বিশ্বাস করে সৈন্য পরিচালনার ভার দিয়েছেন আর আপনি এসেছেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপবাদ নিয়ে আমি এখনই আব্বাকে নিয়ে নবাবের প্রাসাদে যাব এই অপমানের বিচার হওয়া দরকার মোহনলাল প্রতারণার চেষ্টা করবেন না তরবারই কোষমুক্ত করল আমার গুপ্তচর ভুল সংবাদ দেয় না সত্য বলুন কি হচ্ছিল এখানে কে কে ছিল মন্ত্রণা সভায় মিরন মন্ত্রণাসভা হচ্ছিল কিনা এবং হলে কোথায় হচ্ছিল আমি তার কিছুই জানি না এসব বাজে জিনিসের সময় কাটানো আমার স্বভাব নয় পরিচারককে ডেকে মিরন কিছু ইঙ্গিত করল যখন নাছর হয়েছেন তখন বেয়াদবি না করে আর উপায় কি নর্তকীর প্রবেশ এখানে কি হচ্ছিল আশা করি সেনাপতি বুঝতে পেরেছেন একটি মালা নিয়ে নাচের ভঙ্গিতে দুলতে দুলতে নর্তকি মোহনলালের দিকে এগিয়ে গেল মোহনলাল তরবারির অগ্রভাগ দিয়ে মালাটি গ্রহণ করে শূন্যে ছুঁড়ে দিয়ে তরবারির দ্বিতীয় আঘাতে শূন্যেই তা দ্বিখণ্ডিত করে কামরা থেকে বেরিয়ে গেলেন মিরন মূর্তিমান বেরসিক আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ